হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শনিবারের একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো আমি এখানে গরুর কালো ভুনা রান্না করতেছি। আসলে আমি এটা রাতের বেলায় কষিয়ে রাখছিলাম মাংসটা, তো এখন একটু ভালো করে ওটা যতক্ষণ পর্যন্ত কালো ভুনার ওই কালারটা না আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করতে থাকবো। তো এর মধ্যে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। হঠাৎ করে আসলে আমার বাংলাদেশে এবার ঈদ করার প্ল্যান হয়। আসলে এটা ডিসিশানটা দু এক দিনের ভিতরে নেওয়া, কোনো প্ল্যান ছিল না আগে থেকে। আসলে হঠাৎ করে ডিসিশান মানে মানুষের হুটহাটি প্ল্যান হয়, আর প্রত্যেকবারই আসলে বাংলাদেশে গেলে আমি অনেক বেশি খুশি থাকি, কিন্তু এবার অনুভূতিটা একটু অন্যরকম। কারণ আমার হাজব্যান্ডও যাবে না, ওর হলিডে নাই একদমই, তো এখানে থাকবে, আমি ওইখানে একা একা ঈদ করব। তো সেজন্য একটু মন খারাপ হচ্ছে। তো আমার রান্না প্রায় শেষ, তো আমরা খাওয়া দাওয়া শেষে আমরা একটু শপিং করতে যাব। তো আমরা এখন সানওয়ে শপিং মলে চলে আসছি। আসলে ডিসিশানটা যেহেতু খুবই হুটহাট ছিল, তো আমার লাস্ট মিনিট কিছু শপিং বাকি আছে, তো এখন আমরা শপিংগুলো করে নিব। তো এর আগে আমরা একটু আইসক্রিম খাবো এখান থেকে। এখানে খুব সুন্দর সুন্দর ফ্লেভারের কিছু আইসক্রিম আছে। যারা মালয়েশিয়াতে থাকেন তাদের জন্য আমি বলতে চাই, পার্কসনে যাদের হচ্ছে সাইজ নিয়ে প্রবলেম হয় জুতায়, বড় সাইজটা বিগ সাইজ পাওয়া যায় না, তো ওদের এখানে সাইজের সাইজ অনেক বেশি অ্যাভেলেবল থাকে। এখানে আমাদের নর্মালি দেখা যায় 12 নম্বর পর্যন্ত অ্যাভেলেবল থাকে, কি 10 11 এরকম টাইপের থাকে, কিন্তু এখানে দেখা যায় 15 16 17 নম্বর পর্যন্ত অ্যাভেলেবল থাকে। এখানে আসলে নর্মাল সাইজের জুতো খুঁজে পাওয়ার সমস্যা। তো আমি এখান থেকে সবসময় শপিং করি জুতার। আমরা বাসে এসে একটু রেস্ট নেওয়ার পরে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন এখন এয়ারপোর্টে যাচ্ছি। তো আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে বাংলাদেশে পৌঁছাতে পারি। তো প্রত্যেকবারই বাংলাদেশে গেলে এক্সাইটমেন্টটা অনেক বেশি থাকে, যেটা আমি আগেও বলেছি। তো এবার খুব একটা মানে ভালো লাগতেছে না ঈদ করবো ওকে ছাড়া, তো আর বেশ লম্বা সময়ের জন্যই যাওয়া হচ্ছে। তো এর মধ্যে আমি ক্যামেরা এতক্ষণ অফ রাখছিলাম কারণ মন খুব খারাপ ছিল। তো আমি এখন ইমিগ্রেশন ক্রস করেছি, তো এখন ফাইনাল চেকিংয়ে আছি। তো আল্লাহ দিলে, আল্লাহ যদি চায় তাহলে পৌঁছে যাব। তো আমি যে যাচ্ছি বাংলাদেশে মোটামুটি সবাই জানে, আমার বাসায় সবাই জানে, আমার ছোট ভাই ছাড়া আর আমার শ্বশুরবাড়ি তো সবাই জানে। তো আমার ছোট বোনকেও ভাবছিলাম যে ওকে জানাবো না, সারপ্রাইজ দিব, বাট ওর কাছ থেকে আমি হাইড করতে পারি নাই, তো সেজন্য। কিন্তু আমার ছোট ভাই জানে না, আর কিছুদিন আগে ওরা মাত্র মালয়েশিয়া থেকে এসে ঘুরে গেছে, তো ওর একদম এক্সপেকটেশনের বাইরে যে আমি যাবো। তো দেখি ওকে কতটা সারপ্রাইজ করতে পারি। তো বাসার মোটামুটি কাছাকাছি আমি চলে আসছি। সারপ্রাইজ! কেমন আছো ভাইয়া? ভালো আছো? ভালো আছো আনাফি? তো আমি আসার পর অনেকক্ষণ রেস্ট নিলাম। তো এখন হচ্ছে বিকাল। তো উঠে দেখি আব্বু আমার জন্য বেলি রোডের ফুচকা নিয়ে আসছে। স্পেশালি আমার বেলি রোডের ফুচকা অনেক পছন্দ, তো এখন ফুচকা খাবো। আসলে বাবা মা এমনই, যদি কোনো কিছু বুঝে যে সেটা পছন্দ, একদম সাথে সাথে হাজির। সো আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখবো, আর বড় করব না। আমার জন্য সবাই দোয়া করবেন, আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমি আরও রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।